নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। এতদিন থেকে ব্লগ দেওয়া হচ্ছিল না, কেন কি কিছু প্রবলেম ছিল। তো আজকে আবার একটা ব্লগ নিয়ে এসেছি। দেখুন, মা গেছিলো বাজারে, তো বাজার থেকে কী কী কিনে নিয়ে এসছে। এখন এই যে এটা একটা শাক হচ্ছে, এটা বাজছে। কী শাক? এটা কলমি শাক। এটা এই শাক তো এই যে এখানে সব শাকগুলো বাজছে, বাজার করে নিয়ে এসছে। আরও কী কী বাজার করে নিয়ে এসছে চলুন আপনাদের দেখাই কী কী আর বাজার করে নিয়ে এসছে। এই যে দেখুন, এখানে আছে লঙ্কা, বেগুন, আর একটু ধনে পাতা আছে, আর আর নিচে আছে পটল। পটল আছে, দাঁড়ান দেখাই। এই যে এই দেখুন, পটল আছে। Can't you see? পটল। বাস এগুলোই, এই পটল, বেগুন আর লঙ্কা এগুলোই আছে বাস। এই দেখুন গোলাপ গাছে ছোট ছোট। এখন এই গোলাপ গাছে গরমের সময় আর বৃষ্টির পর্যন্ত ছোট ছোট গোলাপ ফুল হয়, তারপরে ঠান্ডার সময় এতে বড় বড় ফুল হয়। এই যে সাইজটা দেখুন, এই যে এর থেকে বড় এখন এই সময় হয় না, এতই বড় বড় হয়, বাকি ঠান্ডার সময় বড় বড় হয়। এই যে মা এখানে শাক বাজছে, আর একটু ওই যে ওইদিকে আছে যে ছোট, মানে কম যেটা আছে দেখতে পাচ্ছেন ওইটাই আর বাকি আছে, ওটা করে নেবে। তারপরে করবে, তারপরে রান্না করতে যাবেন, তখন আপনাদের দেখাবো কী করছে। এই দেখুন, মার ভাত করা হয়ে গেছে, ভাত এবার নামিয়ে নিচ্ছে। আর এখানে দেখুন, ওই যে কলমি শাক তখন বেছে নিয়েছিল, এটাকে সেদ্ধ করে নিয়েছে। সেদ্ধ করে এবার এটাকে বানাবে, তো যখন বানাবে তখন আপনাদের দেখাবো। আর এই দেখুন, এখন আমি যাচ্ছি পেপার পড়তে, পেপারটা পড়ে নেব। সো ইন কেস ইউ ওয়ান্ট টু নো কি আমি এত জলদি জলদি কী করে পড়ে নিচ্ছি, তো না, আমি আগে ফার্স্টে জাস্ট হেডলাইনগুলো পড়ে নিই সব পেজের, তারপর আমি পুরো ভালো করে পড়ি, ওই জন্য ওটা জলদি জলদি আমি পেজগুলো ফ্লিপ করে নিচ্ছি। পেয়েছিলাম, ওটা আপনাদের সাথে শেয়ার করি। এই দেখুন এই কোটটা, অলমোস্ট সব দিনই হিন্দুস্তান টাইমস এমনি গ্রোথ রিলেটেড কোটস থাকে। চলুন এবার আমি এটা পড়ে নিচ্ছি, তারপর আপনাদের সাথে আসবো কথা বলতে। দেখুন এখানে বেগুনের একটা তরকারি বানাবে, তো বেগুনকে ধুয়ে কেটে নিয়েছে, মাঝখান থেকে কেটেছে। দেখুন কেমনি করে কেটেছে, লম্বা বেগুন নিয়েছে আর মাঝখান থেকে এমনি করে কেটে নিয়েছে। আর ওতে নুন আর হলুদ মাখিয়ে দিয়েছে, হালকা লঙ্কা গুঁড়ো। হ্যাঁ, তো এগুলো মাখিয়ে দিয়েছে, এরপরে দেখুন কী করে। এখন এটা রাখা থাকবে কিছুক্ষণের জন্য, তারপরে যখন বানাবে তখন আসছে।
তো বন্ধুরা, এখন আমার একটা পার্সেল এসছে, তো আমি ওটা আনতে যাবো এখন। তো মা এদিকে রান্না করছে, আমি এসে দেখাচ্ছি কি রান্না করছে, ততক্ষণ আমি পার্সেলটা নিয়ে আসি আগে। এহে, রহা নেই জাতা, তড়প হি এসি হ্যায় না। তো আমি পার্সেলটা নিয়ে চলে এসেছি, এই দেখুন। তো এবার দেখাই মা কি করছে, কি রান্না করছে। এ দেখুন, এখানে কড়াতে তেল দিয়ে পেঁয়াজ আর শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দিয়ে ভেজে নিচ্ছে। বেশি ভাজবে না, অল্প করে একটু ভেজে নেবে। তারপরে এই যে শাকটা আছে এটা দিয়ে দেবে, লাইট গোল্ডেন ব্রাউন হবে। তারপরে এবার শাকটা দিয়ে দিচ্ছে। গরম ভাতের সাথে এই কলমি শাকের ভাজা অনেকই সুন্দর লাগে খেতে। আমরা অতস্ত শাক পাতা অত খেতে ভালো লাগে না আমাদের, কিন্তু তাও কলমি শাকটা আমরা অনেক ভালো ভাবে খাই, আমাদের এটা অনেক ভালো লাগে। আমাকেও আর ভাইকেও সবাইকেই ভালো লাগে। এখন মা কিছু বলছে এই শাকের বিষয়ে, বলো মা। এই শাকটা কোনো চাষ করা শাক নয়, এটা মাঠের এই বর্ষার সিজনে এখানে এক দুবার পাওয়া যায়, সবসময় পাওয়া যায় না। একদম ন্যাচারাল শাক, এতে কোনো সার ওষুধ কিছুই নেই। এবার আমার শাকটা ভাজা হয়ে গেছে, উপর থেকে একটু কাঁচা সর্ষে যেন ছড়িয়ে দিয়ে ন্যাচারাল শাক, লাইক ন্যাচারাল বিউটি। এবার হয়ে গেছে মনে হয়। হ্যাঁ, তো হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেবে। সত্যি অনেক টেস্টি হয় খেতে, লাজবাব। দেখুন মেঘ মেঘ হয়ে আছে আকাশে, এখন লাস্ট দু তিন দিন থেকে এমনি মেঘ মেঘই হয়ে আছে, ওই জন্য গরমটা একটু কম আছে। না হলে এত গরম ছিল মানে থাকা যাচ্ছিল না, অনেক বেশি, মানে সব দিকে বৃষ্টি হচ্ছিল কিন্তু এখানে হচ্ছিল না। তো ফাইনালি দু তিন দিন থেকে একটু মেঘ মেঘ করে আছে আর বৃষ্টিও হচ্ছে মাঝে মাঝে, তো ওই জন্য একটু ঠান্ডা আছে ওয়েদার। এখানে মানে কোনখানে বলছেন দিদি? মানে আমরা তো থাকি বিহারে, তো এইখানে বিহারের গয়াতে আমরা থাকি, তো ওই জন্য এইখানে গরম তো অনেক বেশি পড়ে। গরমের সময় মানে মে জুনের দিকে এখানকার টেম্পারেচার অ্যাভব 40°C হয়ে যায়। হ্যাঁ, মানে অ্যাভব 40 মানে ওই হলো 45, এমনিও চলে যায়। তো
ওই জন্য এখানে অনেক বেশি গরম পড়ে। আর এবার তো জুলাই পর্যন্ত অনেক গরম ছিল, এই তো বললাম 2-3 দিন থেকে একটু বৃষ্টি হচ্ছে না, মানে অমনি না যে একদম হয়েই যাচ্ছে, বাস এই যে মেঘ মেঘ হয়ে আছে তো ওর জন্য গরমটা একটু কম আছে, ডাইরেক্ট সানলাইট আসছে না বলে, তো হিউমিডিটি অনেক বেশি বেড়ে গেছে। তো যা হোক এমনি আছে, চলছে, চলেই যাচ্ছে। এই দেখুন এবার মা রান্নাঘর, তো সব রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, ভাত তো আগেই হয়ে গেছিলো দেখিয়েছিলাম আপনাদের, এবার মা রান্নাঘরটা ঝাঁট দিয়ে দিচ্ছে, দেখবেন দেখুন। গরম নেই বললে একদম হবে না, মানে গরম তো আছেই, লাইট চুপ করো না, লাইটটা অনেক ইরেগুলার হয়ে গেছে, লাইট অনেক কাটছে, কালকেও রাত্রেবেলা কেটে নিয়েছিল, মানে সন্ধ্যেবেলার দিকে একটু কেটে নিয়েছিল, এখনও অনেকক্ষণ থেকেই লাইটটা নেই, ওই জন্য বাইরে বাইরে ঘুরছি। বাইরে ইনসেন্স কি, এই যে বাইরে যে আমাদের বারান্দাটা আছে ওইটাতে, রাস্তায় না, বাসনগুলো মাছ শুনতে পেলেন আপনারা কি অর্ডার এলো, বাট আই এম নট গোনা ডু দ্যাট, ইউ নো অল নো। উফ একটু বসি, অনেক কাজকর্ম হয়ে গেছে, প্রেম সে হার যাও তো, দেখুন আমি কানে কিছু পরিনি, কেন কি আমার যে সোনারটা ছিল ওটা অনেক পাতলা হয়ে গেছে, আপনারা চাইলে কেউ আমাকে দিতে পারেন, এখন আমার জামা কাপড়েরও অনেক দরকার আছে, আপনারা চাইলে আমাকে জামা কাপড়ও দিতে পারেন, আই মিন জামা কাপড়, ল্যাপটপ, ইউ নো, ইফ ইউ নো ইউ নো, সো হ্যাঁ এগুলো আপনারা চাইলে আমাকে অবশ্যই দিতে পারেন, আমি একদম হিচকিচাহাট করবো না। এই দেখুন মা এখন জামা কাপড়গুলো তুলে ফেলছে যেগুলো শুকিয়ে গেছে। হ্যাঁ আপনারা যদি ভাবছেন যে আমি শুধু বসে বসে এগুলো বলি আর দেখাই, আপনারা একদম ঠিক।